ব্যানার খোলাকে কেন্দ্র করে গত বুধবার বরিশালের সদর উপজেলা ইয়নুর বাসায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রতিদিনই বরিশালে মহানগর জেলা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের সংখ্যা বাড়ছে। পাশাপাশি মামলায় নেই এমন অনেকের বাড়িতেও সন্দেহজনকভাবে পুলিশ অভিযান চালাচ্ছে। সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে দুইটি মামলায় প্রধান আসামি করায় ক্ষিপ্ত সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা। দুই দিন ধরে পরিচ্ছন্ন অভিযান বন্ধ থাকায় নগরীতে ছড়াচ্ছে দুর্গন্ধ। এরই মধ্যে শনিবার মানববন্ধনে সিটি মেয়রকে মামলা থেকে প্রত্যাহার না করা পর্যন্ত নগরী পরিষ্কার বা কোনো ময়লা অপসারণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিচ্ছন্ন কর্মীরা। আমরা যখন শুনছি তাকে আহত করছে, আমরা তারপর হইতে লেবার হইতে ঝাড়ুদার যত কর্মচারী আছে, আমরা দিনমজুরি, তার আমরা সবাই কাজ বন্ধ রাখছি। সেদিনের ঘটনা যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মূলত আজকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির আহ্বান করেছি। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমরা এই মানব প্রাচীর দাঁড়াইছি। আমাদের নগর পিতাকে মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। মেয়রের মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তি না দিলে বিসিসির কর্মকর্তা কর্মচারীরা কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছেন। ভীতিকর পরিস্থিতি সামাল দেওয়া ও আইন শৃঙ্খলা রক্ষায় দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বরিশালে অভিযান চলছে। এরই মধ্যে মামলার আসামিদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন সহকারী পুলিশ কমিশনার। বিগত ২৪ ঘন্টায় পাঁচজন সহ সর্বমোট ১১ জন গ্রেফতার হয়েছে এবং যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে প্রত্যেকে এফআইআরভুক্ত আসামি, দুইটা মামলার কোনো না কোনো মামলা। বরিশালে শোকের মাসে সংঘটিত অপ্রীতিকর ঘটনা প্রশাসন ও আওয়ামী লীগের দ্বন্দ্ব নিয়ে হতাশা প্রকাশ করেছেন নেতাকর্মী ও সচেতন মহল। আমি দাবি জানাবো মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, নেতাকর্মী যারা আটক আছে তাদেরকে মুক্ত করা হোক, আগস্ট মাসকে আর কলুষিত আপনারা করেন না। যে আমরা ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত চাই এবং আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে নিবেদন করেছি, কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি তদন্ত দল বরিশাল আসুক, তারা প্রকৃত ঘটনাটি জানুক এবং তারপরে যদি আমরা দোষী হই, কর্পোরেশনের যদি অপরাধ থেকে থাকে, আমার মেয়রের, আমার মাননীয় মেয়র শ্রেণীবাস সাদিক আবদুল্লার যদি কোনো অন্যায় হয়ে থাকে, তারা যে সিদ্ধান্ত নেবে সেটি আমরা মেনে নিব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।